রাজদ্বীপ বনাম অভিজিৎ ভট্টাচার্য জয়ী হব কোন, কার নাটক হব শ্রেষ্ঠ, সবিশেষ চাও আমার এই ভিডিও। রঘুপতির ঢৌ লাহে লাহে কমিছে, প্রায় দুমাহ জিরণি লৈ পুনর্বার সাজু হয়েছে ভ্রাম্যমান নাট্য দলসমূহ। প্রমোশনেল ভিডিও, গীত, নাটকর যুঁজখনো সমানে গরম হয়ে উঠিছে। আখরা গৃহত চলিছে পুণ্যোদ্যম প্রস্তুতি। মুক্তি দিছে ইটোর পিছত সিটো গীত, প্রতিটো নাট্য দলেই উঠি পড়ি লাগিছে। দর্শকক আকর্ষণের ন ন কৌশল, ন ন চিন্তা, ইটোতক সিটো চড়া, শ্রেষ্ঠত্বর দৌড়ত সকলো দৌড়িছে। ইয়ার মাজতে এখন শীতল যুদ্ধ অনুরাগী সকলের। কোনোয়ে যদি কয় রাজদ্বীপর নাটক হব শ্রেষ্ঠ, কোনোয়ে কয় অভিজিৎ ভট্টাচার্যর নাটক হব শ্রেষ্ঠ। অভিজিৎ ভট্টাচার্য আর রাজদ্বীপ বর্তমান সময়ের সবাতক জনপ্রিয় নাট্যকার। এজন যদি ভ্রাম্যমানের কিং মেকার, আনজন ভ্রাম্যমানের হিট মেশিন। 2023-24 নাট্যবর্ষত দুইজনের আছে একাধিক নাটক। কোনো কোনোয়ে কয় ঠিক একাধিক নহয়, অত্যাধিক নাটক। 2023-24 নাট্যবর্ষত রাজদ্বীপর মুঠ ছখন নাটক মঞ্চস্থ হব। ইয়ার বিপরীতে অভিজিৎ ভট্টাচার্যর 12খনক নাটক বিভিন্ন নাট্য দলে পরিবেশন করব। যদিও নাটসমূহ বর্তমান আখরা গৃহতে আছে, তথাপিও কিন্তু দর্শকর উৎসাহ কবা নাই। চর্চা লাভ করেছে বহুকেইখন নাটকে। গীত, প্রমোশনেল ভিডিও, পোস্টার বা তারকা শিল্পী, চর্চার কারণ যিয়ে নহক, এনে কেইখনমান নাটক যে সুপারহিট হব মুক্তির পূর্বেই অনুমান করব পারি। অভিজিৎ ভট্টাচার্যর তেনে 5খন চর্চিত নাটকর তালিকা চাওছুন আহক। আমি প্রথমেই উল্লেখ করব লাগিব সকু। নাটকখন মঞ্চস্থ করিব হেঙ্গুল থিয়েটারে। দ্বিতীয়তে ক্যাপ্টেন অবিনাশ, ক্যাপ্টেন অবিনাশ মঞ্চস্থ করিব ইতিহাস থিয়েটারে। ইয়ারপিছত মোর তেজ মোর মরম আবাহন থিয়েটার, মোর কেঁচুয়াই কান্দিছে সূর্য থিয়েটার, আর মাঝরাতির মমতাজ এখন রুদ্রাক্ষ থিয়েটারে পরিবেশন করব। রাজদ্বীপর চর্চা লাভ করা নাটকের তালিকা আমি প্রথমতে উল্লেখ করব লাগিব বন রজা, হেঙ্গুল থিয়েটারে নাটকখন পরিবেশন করব। দ্বিতীয়তে ব্রহ্মচারী, তৃতীয়তে বেল, দুইখন নাটকেই পরিবেশন করব রাজমুকুট থিয়েটারে। চতুর্থতে বেনামী প্রিয়া, বেনামী প্রিয়াখন পরিবেশন করব অভিনন্দন থিয়েটারে। ইয়ার পিছত আছে বিদায় বেলা। এটা আপনি নির্ণয় করক আর আমাক কমেন্ট করে জানাকসুন আপনার মতে জয়ী হব কোন, রাজদ্বীপ নে অভিজিৎ ভট্টাচার্য।